আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। আর কবি জীবনানন্দের কবিতার ভাষায় বইয়ের প্রতিটি পৃষ্ঠায় চাইলে খুঁজে পাওয়া যায় পৃথিবীর মনোহর রূপ, আর বইয়ের রথে চেপে চলে যাওয়া যায় পৃথিবীর যে কোনো প্রান্তে। দর্শক, আমি বাবলি ইয়াসমিন আমন্ত্রণ জানাচ্ছি আজকের বই বসন্তে। শুরুতেই প্রতিকৃতি। আজকের প্রতিকৃতির মুখ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে অন্যতম ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালের 24 মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, ডাকনাম দুখুমিয়া। তিনি তার সাহিত্যকর্মের মাধ্যমে পরাধীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, মৌলবাদ এবং শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এ কারণে ইংরেজ সরকার তার কয়েকটি গ্রন্থ এবং সম্পাদিত পত্রিকা নিষিদ্ধ করে তাকে কারাদণ্ডে দণ্ডিত করেন। নজরুল ইসলাম এ সময় আদালতে প্রতিবাদপত্র, রাজবন্দির, জবানবন্দি লিখে এবং একটানা প্রায় 40 দিন অনশন করে এর প্রতিবাদ জানান। আর এ কারণেই তিনি বিদ্রোহী কবি। কবিতায় তিনি যেমন সমকালীন রাজনৈতিক চেতনা ধারণ করেছেন, তেমনি লোকসঙ্গীতাশ্রয়ী বাংলা গানকে রূপান্তরিত করেছেন সর্বহারার গণসঙ্গীতে। গল্প সংকলন ব্যথার দান, রক্তের বেদন, কবিতা সংকলন অগ্নিবীণা বিশের বাসী এবং প্রবন্ধ সংকলন যুগবাণী তার অমূল্য সাহিত্য কীর্তি। শিশু সাহিত্যে তিনি অসামান্য অবদান রেখেছেন। কাজী নজরুল ইসলাম 1928 সালে গ্রামোফোন কোম্পানি, 1929 সালে বেতার ও মঞ্চ এবং 1934 সালে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হন। সৃজনশীল প্রতিটি ক্ষেত্রেই তিনি অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1976 সালে কবি নজরুল ইসলাম 21 পদকে ভূষিত হন এবং সে বছর 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। 21 গ্রন্থমেলার জন্য শুধু বই প্রেমীরা নন, প্রকাশকেরাও থাকেন অধীর আগ্রহে। পাঠকের হাতে বই তুলে দিতে থাকে তাদের নানা প্রস্তুতি। আজ শুনব সেই প্রস্তুতির কথা। দর্শক, আজকের বই কারিগর ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্বত্বাধিকারী আদিত্য অন্তর, আমরা এখন কথা বলবো তার সাথে। ভাইয়া, কেমন আছেন আপনি? এই তো, ভালো। আচ্ছা ভাইয়া, এবারের বইমেলায় নিরাপত্তার বিষয়টি বারবার উচ্চারিত হয়েছে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে সত্যিকার অর্থে এই বছরে আমরা নিরাপত্তার খুব জোরদার হোক সেটাই আমরা চেয়েছিলাম। কারণ সবাই জানেন, কিছুদিন আগে হচ্ছে আমাদের দুইজন প্রকাশকের উপরে ন্যাক্কারজনকভাবে আক্রমণ করা হয়েছে এবং একজন প্রকাশক শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। সে কারণে হচ্ছে মেলায় নিরাপত্তার জোরদারটা সবার দাবি ছিল। মেলা সব কিছু দেখে এবং সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে পর্যন্ত যেভাবে আসলে আমরা চেয়েছিলাম সেই অনুযায়ী প্রশাসন হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মেলার পরিসর বেড়েছে, শিশু কর্নার উদ্যানে নেওয়া হয়েছে, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে একটা বড় পরিসরে মেলা হোক সেটা ছিল দীর্ঘদিন থেকে প্রকাশকদের দাবি। আমরা হচ্ছে গত 3 বছর থেকে একটা বড় পরিসর পেয়েছি, এই বছর হচ্ছে সর্ববৃহৎ পরিসর আমাদেরকে দেওয়া হয়েছে। আর শিশু উদ্যান আসলে এখানে নেওয়ার সাথে যে জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে যে পাঠক ঘুরে ফিরে এক জায়গাতেই হচ্ছে সব ধরনের বই পাচ্ছে। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আপনারা কী ধরনের বই প্রকাশ করে থাকেন? ইত্যাদি গ্রন্থ প্রকাশ এই বছরে হচ্ছে এক যুগে পা রাখলো। আমরা শুরু থেকেই হচ্ছে মননশীল শাখাতে বই বের করে আসছি অনেক বেশি। শুরু থেকেই হচ্ছে আমরা গুণীজনদের আত্মজীবনী প্রকাশ করার ক্ষেত্রে জোর দিয়েছিলাম এবং সেটা এখনও করে যাচ্ছি। পাঠকের সংখ্যা কি আগের থেকে বেড়েছে নাকি কমেছে? প্রকাশকের জায়গা থেকে আপনি ব্যাপারটাকে কীভাবে দেখছেন? পাঠক অবশ্যই বাড়ছে, কমছে কখনোই বলা যাবে না। পাঠক যদি না বাড়ে তাহলে প্রকাশক বাড়ার কথা না, আর প্রকাশক যদি না বাড়ে তাহলে হচ্ছে মেলার পরিসর বৃদ্ধির প্রশ্ন ওঠে না। আমি ব্যক্তিগতভাবে গত কয়েক বছর থেকেই হচ্ছে কয়েকটা জায়গাতে দাবি রেখেছিলাম যে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে 64টা লাইব্রেরি করা হোক, একই সাথে হচ্ছে একটা সেলস সেন্টার থাকবে, ওখানে বই বিক্রি হবে এবং পাঠক চাইলে ওখান থেকে বই পড়তে পারবে। আর সে এই লাইব্রেরিগুলোতে হচ্ছে কোন ধরনের বই থাকবে এবং সেল করার জন্য হচ্ছে কোন ধরনের বই ওখানে পৌঁছানো হবে পুরোটাই নিয়ন্ত্রণ করবে একটা এডিটিং বোর্ড। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আপনারা আরও মননশীল বই প্রকাশ করুন, আপনাদের গুণগত মান বজায় থাকুক, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।
আপনাকেও ধন্যবাদ। আর ইয়ান টিভি হচ্ছে সকল কলাকুশলী এবং সকল দর্শক এবং আমাদের মেলার যত দর্শক আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। বিদ্রোহী কবির ভাষায় মানুষের মাঝেই সকল বই, সকল কালের জ্ঞান। অমর একুশে গ্রন্থমেলা সেই জ্ঞান চর্চার সুযোগ তৈরি করে দেয়। দর্শক, চলুন আজকের মেলায় নতুন কিছু বইয়ের কথা জেনে আসা যাক। ভৌতিক কাহিনী অন্য জীবন, মোহাম্মদ জাফর ইকবালের লেখা বইটি প্রকাশিত হয়েছে অনুপম থেকে, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবেশ। পুথি নিলয় থেকে প্রকাশিত হয়েছে গল্পগ্রন্থ কল্পলোকের গল্প, নির্বাচিত এই গল্পগুলো লিখেছেন পূরবী বসু। মইনুল আহসান সাবেরের গদ্যগ্রন্থ এভাবে লেখা হতে পারে আরেকটি গল্প, বইটি প্রকাশিত হয়েছে দিব্য প্রকাশ থেকে। টেলিভিশন সংবাদ এবং সাংবাদিকতা, মাইদুর রহমান রুবেলের এই বইটির প্রকাশক প্রতিভা প্রকাশ। কাব্যগ্রন্থ আজও কেউ হাঁটে অবিরাম, গুলতেকিন খানের লেখা বইটি প্রকাশিত হয়েছে তাম্রলিপি থেকে, প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবেশ। নজরুল পর্ব বাংলা সাহিত্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কলমেই কাব্য পেয়েছিল দ্রোহের মন্ত্র, কণ্ঠে বেজেছিল সাম্যের গান। কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের বই বসন্ত।